নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। রাজ্য সরকারের যেন সিবিআইয়ের ফাঁড়া কোনোভাবেই কাটতেই চাইছে না। নতুন করে আরও একটি মামলায় এদিন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এই যে সিবিআই তদন্তের নির্দেশ, সেই নির্দেশ কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেননি, বরং তার বদলে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ এই নির্দেশটা দিয়েছে। এবং এই নির্দেশের ফলে রাজ্যের শাসক দলের যেমন অস্বস্তি বাড়তে চলেছে, ঠিক একই সঙ্গে এই রাজ্যের প্রেমিক জুটি, ঠিকই ধরেছেন, শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী জুটি, সেই জুটির কপালেও খাড়া ঝলতে শুরু করেছে। হাইকোর্টের এই রায়ের পর অনেকেই যেটা বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের সরকারের হানিমুন পিরিয়ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শোভন বৈশাখী জুটিরও হানিমুন পিরিয়ড এই রায়ের ফলে শেষ হতে চলেছে। কিভাবে না, এদিন হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে 2018 সালের একটি মামলায়, এবং সেই মামলাটা ছিল কার বিরুদ্ধে? কলকাতা পৌরসভার বিরুদ্ধে। কি মামলা ছিল না, হেরিটেজ ত্রিপুরা ভবনের একাংশে বেআইনি নির্মাণের অভিযোগ দায়ের করা হয়েছিল। কিভাবে কলকাতা পৌরসভা এবং হেরিটেজ কনজারভেশন কমিটি নির্মাণের অনুমতি দিয়েছিল সেটাই কিন্তু তদন্ত করে দেখতে হবে সিবিআইকে। এবং এই যে নির্মাণ, এই নির্মাণে আদৌ কোনো আর্থিক দুর্নীতি হয়েছে কিনা খুঁজে বের করতে হবে সিবিআইকে। একই সঙ্গে কলকাতা পৌরসভাকে 22 কোটি টাকা জমা রাখারও নির্দেশ দিয়েছে সিবিআইকে। বলা হয়েছে যে 20 জুনের মধ্যে এই যে তদন্ত, এই তদন্তের কিন্তু প্রাথমিক রিপোর্ট জমা করতে হবে। অর্থাৎ মামলাটি ছিল বালিগঞ্জ হেরিটেজ জোনে বেআইনি নির্মাণ। ঘটনাচক্রে সেই সময় কলকাতা পৌরসভার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে শোভন চট্টোপাধ্যায় এই মুহূর্তে রাজনীতিতে না থাকলেও তার জন্য কিন্তু এই যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতির একটা প্রভাব পড়তে চলেছে। এই যে আদালতের একের পর এক সিবিআইয়ের তদন্তর আদেশ, সেই আদেশের প্রভাব কিন্তু এবার শোভন চট্টোপাধ্যায়ের উপর পড়তে চলেছে। এবং এর ফলেই অনেকে যেটা মনে করছেন যে শোভন বৈশাখী জুটির যে সুখের দিন, সেই সুখের দিন কিন্তু এবার হয়তো শেষ হতে চলেছে, হানিমুন পিরিয়ড শেষ হতে চলেছে। বন্ধুরা, আপনারা জানেন যে ইদানিং কিন্তু শোভন চট্টোপাধ্যায়কে রাজনীতির বৃত্তে খুব একটা দেখা যায় না। তিনি এই মুহূর্তে বৈশাখীকেই নিয়ে যথেষ্ট সুখী সংসার জীবন পালন করছেন, কিন্তু তা বলে কর্ম তো আর ছেড়ে কথা বলে না। ওই যে কথাই আছে না যে যেমন কর্ম তেমন ফল। আবার অনেকে এটাও বলেন যে মানুষ যা কর্ম করে তার ফল এই পৃথিবীতেই, এই জীবনেই কিন্তু দিয়ে যেতে হয়। এদিন হাইকোর্টের এই যে সিবিআই তদন্তের আদেশ, সেই আদেশে কিন্তু এই কথাগুলোকেই যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন যে শোভন চট্টোপাধ্যায় কিন্তু একসময় তৃণমূলের ডার্ক সাইটের নেতা ছিলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের নেতা ছিলেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্ক কোন লেভেলে ছিল বন্ধুরা একটি উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। যে শোভন চট্টোপাধ্যায়ই দেশের প্রথম এমন কোনো মেয়র যে যিনি কিনা মেয়র থাকাকালীন জেড প্লাস স্তরের সিকিউরিটি পেতেন। তৃণমূল তাকে দক্ষিণ চব্বিশ পরগনার দলের দায়িত্বও দিয়েছিল, এবং সর্বোপরি তিনি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বাসভাজন। শোভন চট্টোপাধ্যায় 2010 থেকে 2018 সাল পর্যন্ত কলকাতার মেয়র পদে ছিলেন, এবং পরে তিনি বৈশাখের সঙ্গে প্রেম গুঞ্জনের কারণে, বিতর্কের কারণে সেই পদ থেকে ইস্তফা দেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ক্রমশ দূরত্ব বাড়তে থাকে। এবং সেই দূরত্ব বাড়তে বাড়তে একসময় শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় এই জুটি কিন্তু বিজেপিতে যোগ দেয়, গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ হয়ে পড়ে। এরপর 2019 সালের 22 নভেম্বর শোভন তৃণমূল ছেড়ে পুরোপুরিভাবে বিজেপিতে যোগ দেন। কিন্তু শোভনের এই গেরুয়া সঙ্গ খুব একটা সুখের হয়নি। বেশিদিন তিনি কিন্তু বিজেপির সঙ্গে ঘর করতে পারেননি। প্রার্থীপদ নিয়ে অসন্তোষের কারণে 2021-এর 14 মার্চ তিনি ঘোষণা করেন যে তিনি বিজেপি ছাড়ছেন। এবং এরপরেই আচমকায় যেটা দেখা যায় যে শোভন চট্টোপাধ্যায় কিন্তু রাজনীতিকে রীতিমতো বিদায় জানিয়ে একেবারে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিঁদুর খেলা খেলে সুখের সংসার করছেন। তারপর থেকে শোভন বৈশাখের প্রেমের গল্প ছাড়া মিডিয়াতে আর কোনো কিছু শোনা যায়নি।
কিন্তু রাজনীতিকে বিদায় জানালেও, রাজনীতি থেকে দূরে সরে গেলেও, রাজনীতি থেকে গা ঢাকা দিলেও শোভন চট্টোপাধ্যায়ের যে কর্ম, সেই কর্মই কিন্তু নতুন করে তাকে ফের বিতর্কের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। এবং এদিন কলকাতা হাইকোর্টের যে সিবিআই তদন্তের আদেশ কলকাতা পুরসভা নিয়ে, সেই আদেশ কিন্তু নতুন করে শোভন চট্টোপাধ্যায়কে ফের সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার একটা প্রেক্ষাপট তৈরি করেছে। একথা সত্যি যে এদিন কলকাতা হাইকোর্ট তার আদেশে এই যে সিবিআই তদন্ত, সেই তদন্ত প্রসঙ্গে কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের কোথাও নাম উল্লেখ করেনি, নাম নেয়নি। কিন্তু শোভন চট্টোপাধ্যায় যেহেতু এই দুর্নীতির সময়ে মেয়র পদে ছিলেন, ফলে এই দুর্নীতির তদন্ত করতে গিয়ে সিবিআই যে শোভন চট্টোপাধ্যায়কে ডাকতেই পারে সেটা কিন্তু অনেকেই বলছেন। তবে শোভন চট্টোপাধ্যায়ের পাশাপাশি কলকাতা হাইকোর্টের এদিনের যে আদেশ, সেই আদেশের ফলে রাজ্য সরকারের জন্য কিন্তু একটা মরার উপর খাড়ার ঘা হয়ে গেছে। কেননা রাজ্য সরকার কিন্তু এরই মধ্যে নানা মামলায়, একাধিক মামলায় কিন্তু সিবিআইয়ের তদন্তের মুখোমুখি হচ্ছে। তৃণমূল নেতাদের একের পর এক সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। তার উপর এখন এই 2018 সালে কলকাতা পুরসভার যে দুর্নীতি, সেই মামলাও কিন্তু সিবিআইয়ের হাতে চলে গেছে। এবং যেভাবে এদিন কলকাতা আদালত কলকাতা পুরসভাকে 20 কোটি টাকা জমা রাখার নির্দেশ দিয়েছে, তাতে কিন্তু চিন্তা বেড়ে গেছে কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ ববি হাকিমের। বন্ধুরা, আপনারা জানেন যে এই মুহূর্তে রাজ্যের প্রতিটি দফতর কিন্তু টাকার অভাবে ধুঁকছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বারবার স্বীকার করছেন যে এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে যে টাকা, সেই টাকা কিন্তু যথেষ্ট নয়, এবং তার ফলে তিনি খরচ কমানোর জন্য বারবার চাপ দিচ্ছেন, খরচ কমানোর জন্য নেতা মন্ত্রীদের নির্দেশ দিচ্ছেন। এই পরিস্থিতিতে এদিন যেভাবে হাইকোর্ট কলকাতা পুরসভাকে 20 কোটি টাকা অবিলম্বে জমা করতে বলেছে, সেই টাকা কোথা থেকে আসবে সে নিয়ে কিন্তু ফিরহাদ ববি হাকিমকেও মাথার চুল ছিঁড়তে হবে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।